আসসালামু আলাইকুম, ইম্পেল বিল্ডিং ডিজাইন আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা একতলা বাড়ির ডিজাইন দেখব। এই বাড়িটার টোটাল জায়গার পরিমাণ বা ফ্লোর এরিয়া হচ্ছে 855 স্কোয়ার ফুট, অর্থাৎ এই ফ্লোর এরিয়ার দৈর্ঘ্য হচ্ছে 30 ফুট আর প্রস্থ হচ্ছে 28 ফুট 6 ইঞ্চি। তো এই জায়গার পরিমাণটাকে যদি আমরা কাঠায় হিসাব করি, 855 স্কোয়ার ফুটটাকে কাঠায় রূপান্তর করলে এটা হবে 1.19 কাঠা, আর শতকে হিসাব করলে এটা হবে 1.96 শতক। তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই একতলা বাড়িটার 3D ডিজাইনটা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এই বাড়িটা 3D এক্সটেরিয়র ডিজাইন দেখব, এরপর ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখবো, যেমন ভেতরের সিঁড়ি, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম, কিচেন এবং বাথরুম কীভাবে ডিজাইন করা হয়েছে সেটা। এরপর প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটি আমরা বিস্তারিত আলোচনা করব, এবং সর্বশেষে এই বাড়িটি ডিজাইনে যেভাবে আছে ওইভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা জানবো। তো প্রথমে আমরা বাড়িটার 3D ভিউটা দেখে নিলাম, বাড়িটার চারপাশ থেকে দেখতে কিরকম হবে, যেমন বাড়িটার সামনের, সাইডের, পেছনের এবং উপরের টপ বা ছাদের ভিউ। আর বাড়িটার সামনের যেই বারান্দাগুলো রয়েছে এই বারান্দাগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এবং বাড়িটার সামনে যে পোর্চটা রয়েছে এই সেই পোর্চটাকেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর বাড়িটার যে কালার কম্বিনেশন রয়েছে এই কালার কম্বিনেশনগুলোও কিন্তু এখানে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তো 3D ডিজাইন দেখার পর এবার আমরা চলে যাচ্ছি বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনে। তো এইবার আমরা এই একতলা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব, ভেতরের যে রুমগুলো আছে, ফার্নিচার আছে, কীভাবে আছে সব কিছু বিস্তারিত আমরা দেখব। তো এর জন্য আমি এটার উপরের অংশটুকু হাইট করে দিচ্ছি। তাহলে আমরা যদি এই যে টপ থেকে দেখি, এখানে আমরা ইন্টেরিয়র ডিজাইনটা সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছি। এবার আমরা এটার বিস্তারিত দেখব। তো শুরুতে আমাদের এটা হচ্ছে পোর্চ, এখানে দুইটা রাউন্ড কলাম আছে। তো পোর্চ দিয়ে এখানে আসার পরে এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি হবে এদিক দিয়ে, এটা মেন দরজা। মেন দরজা দিয়ে প্রবেশ করলেই দেখেন এখানে শুরুতেই যে এটা পুরোটা স্পেসটা আছে এটা হচ্ছে আমাদের ড্রয়িং প্লাস ডাইনিং। এখানে আপনি সোফাও বসাতে পারবেন, আবার ডাইনিং টেবিলটাও বসাতে পারবেন। আর এখানে যে সিঁড়ি আছে সিঁড়ির নিচেও কিন্তু কিছু অংশ জায়গা থাকবে, এখানেও আপনারা চাইলে কোনো ফার্নিচার বা কোনো কিছু বসাতে পারবেন। আর এটার গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর বা ছাদে যাওয়ার জন্য এই সিঁড়ি দিয়ে উপরের দিকে যেতে পারবে ছাদে যাওয়ার ক্ষেত্রে। তো এবার আমরা যদি এদিকে দেখি, তো প্রবেশ করার সময় আমরা দেখেন এখানে একটা দরজা আছে, এই দরজা দিয়ে প্রবেশ করলে দেখেন এটা হচ্ছে আমাদের একটা বেডরুম, এটা একটা মাস্টার বেডরুম। এই যে বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ টয়লেটের দরজা হচ্ছে এটা। এরপর এই বেডরুম থেকে বের হয়ে আমরা যদি আসি, এখানে আসি, আমাদের এইদিকে আরও একটা বেডরুম আছে, এই যে বেডরুম, এই বেডরুমের দরজা হচ্ছে এটা। এই দরজা দিয়ে প্রবেশ করলে এই যে বেডরুমটা, আর এই বেডরুমের সাথে কিন্তু একটা এই সামনের দিকে বারান্দা রয়েছে, দেখেন বারান্দা, বারান্দার দরজা হচ্ছে এটা। আমরা ভেতরের দিক থেকেও দরজাটা দেখতে পারবো, দেখেন এই যে। তো এই বেডরুমের সাথে যেভাবে বারান্দা আছে ঠিক একইভাবে মাস্টার বেডরুম যেটা ছিল আমরা আগে দেখেছি এটার সাথে কিন্তু একটা বারান্দা আছে সামনের দিকে, যে বারান্দা, বারান্দার দরজা হচ্ছে এটা। তো এবার আমরা যদি এখানে দেখি, এখানে আমাদের একটা এই যে কমন টয়লেট আছে, এই কমন টয়লেটের দরজা হচ্ছে এটা। আর এটার পাশেই আমাদের ডাইনিংয়ের সাথে কিন্তু এখানে একটা কিচেন আছে, এই যে কিচেন, কিচেনের দরজা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বেডরুম, দুইটা বেডরুমের মধ্যে একটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে, আর ড্রয়িং, ডাইনিং, আর এখানে কিচেন, আর একটা কমন টয়লেট। আর এখানে দুইটা সামনের যে বেডরুম আছে এটার সাথে দুইটা সামনে বারান্দা আছে। তো এবার এটা আরও ইন্টেরিয়র ডিজাইনটা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যদি আমরা এটার ফ্লোর প্ল্যানটা দেখি। আমি এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের এই একতলা বাড়িটার ফ্লোর প্ল্যান। তো আমি এটা বিস্তারিত দেখবো, আমি এটাকে একটু জুম করব। তো প্রথমে আমরা এটার ডাইমেনশনগুলো দেখব। এটা দেখেন দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আসা হচ্ছে 30 ফুট, আর প্রস্থ দেখেন এই কোণা থেকে এই কোণা পর্যন্ত বারান্দা সহ এই কোণা পর্যন্ত 28 ফুট 6 ইঞ্চি, আর বারান্দা বাদ দিয়ে যদি আমরা মাপটা দেখি এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আছে 25 ফুট। তো আমরা এবার শুরু থেকে দেখি, আমরা এন্ট্রি হবে এদিক দিয়ে, এটা পোর্চ, পুরোটা 6 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 2 ইঞ্চি। মেন দরজা প্রবেশ করবো ড্রয়িং প্লাস ডাইনিং, 9 ফিট 11 ইঞ্চি বাই 12 ফিট 5 ইঞ্চি। এরপর এই যে স্টিয়ার, এটা দিয়ে আমরা ছাদে যেতে পারবো। তো এই স্টিয়ারের মাপটা হচ্ছে 11 ফিট 10 ইঞ্চি বাই 8 ফিট। এরপর আমরা যদি এখানে আসি, এই যে আমাদের এই কিচেন, কিচেনটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট, কিচেনের দরজা হচ্ছে এটা। তারপর একটা কমন টয়লেট আছে 7 ফিট বাই 4 ফিট, এই যে দরজা। তারপর এদিকে একটা বেডরুম আছে, এই যে বেডরুম 1, 11 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চি। এই বেডরুমের সাথে সামনের দিকে বারান্দা 9 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। তারপর এদিকে আমাদের এই যে বেডরুম 2, এটা মাস্টার বেডরুম, 11 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চি, এটার সামনের দিকে বারান্দা আছে, বারান্দাটা হচ্ছে 9 ফিট 2 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। আর এই মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, অ্যাটাচ টয়লেটটা হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান। এবার আমরা এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে
3D-র মধ্যে আমরা ডিজাইনে যেভাবে দেখতে পাচ্ছি এটা এভাবে যদি তৈরি করেন আনুমানিক কত টাকা খরচ হবে সেই হিসাবটা আমরা জানবো। তো এটা আমাদের একতলা বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব। প্রথমে আমরা জায়গার এরিয়া বা ফ্লোর এরিয়াটা বের করব। তো আমরা যদি এটার ফ্লোর এরিয়া 30 ফুট বাই 28 ফুট 6 ইঞ্চি আমরা যদি গুণ করি আমাদের আসছে যে 855 স্কোয়ার ফুট। তো প্রথমে আমরা এটার ফাউন্ডেশন খরচটা বের করব। প্রতি স্কোয়ার ফিটে ফাউন্ডেশন খরচ 500 টাকা করে ধরলে 855 স্কোয়ার ফিটের জন্য আসছে যে 4,27,500 টাকা। এরপরে কাস্টিং কাজের খরচ কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে 600 টাকা করে ধরলে 855 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 5,13,000 টাকা। এরপরে ফিনিশিং কাজের খরচ গাঁথুনি প্লাস্টার সিলিং টাইলস প্লাম্বিং ইলেকট্রিক ইত্যাদি সব কিছু প্রতি স্কোয়ার ফিটে যদি 900 টাকা করে ধরি 855 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 7,69,500 টাকা। এবার যে আমরা টোটাল যোগ করি আমাদের এই মোট খরচটা বের হবে। ফাউন্ডেশন খরচ 4,27,500 টাকা, কাস্টিং খরচ 5,13,000 টাকা, এরপরে ফিনিশিং খরচ 7,69,500 টাকা। টোটাল যোগ করলে আমাদের আসতেছে 17,10,000 টাকা। তাহলে আমাদের এই একতলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে তৈরি করতে আনুমানিক খরচ হবে 17,10,000 টাকা। তোমাদের আজকের ভিডিওটা এতটুকু, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।